নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছ চাষের ক্ষেত্রে আমরা যে সমস্ত সমস্যার মুখে পড়ি বিশেষ করে রোগ পোকা আক্রমণ কী কী হয় সেক্ষেত্রে আমরা কী কী ব্যবস্থাপনা নেব তা আমি আজকে ভিডিওতে আলোচনা করেছি তা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখছি তা প্রথমেই চলে আসি চষি পোকা বা সাকিং ইনসেক্ট গাঁদা গাছের ক্ষেত্রে যে সমস্ত পোকামাকড়গুলো দেখা যায় তার মধ্যে অ্যাফিডস মাইটস হোয়াইট ফ্লাইজ সবচেয়ে বেশি আক্রমণ হয় এবং যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে মাকড়ের আক্রমণ তা এক্ষেত্রে আমাদের একদম প্রথম অবস্থা থেকেই কিন্তু যথাযথ ব্যবস্থা আমাদের নিতে হবে ভালো ইনসেক্টিসাইড আমাদের প্রয়োগ করতে হবে গাছে যদি আমরা এটাকে অবহেলা করি সেক্ষেত্রে কিন্তু গাছটা ক্ষতিগ্রস্ত হবে এবং গাছটা মারা পর্যন্ত যেতে পারে তাই আমাদের একদম আক্রমণের প্রথম অবস্থা থেকেই কিন্তু ভালো ওষুধ আমাদের প্রয়োগ করতে হবে এবং প্রতিহত করতে হবে তো সেক্ষেত্রে যেটা সবচেয়ে মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের ওষুধ আমরা অ্যাডমায়ার ব্যবহার করতে পারি এছাড়া কনফিডার ব্যবহার করতে পারি তাছাড়া আমরা প্রোফেক্স সুপার যেটা প্রোফেনাফাস এবং সাইপারমেথিন কম্পোজিশনের প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারি এছাড়া ডাইমিড হার থার্টি পার্সেন্ট রগর বা টাফ গড় ব্যবহার করতে পারি এছাড়া আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে ভালো ওষুধ হিসাবে আমরা স্পাইরোমেসিফেন কম্পোজিশানের ওবেরন ব্যবহার করতে পারি এছাড়া ওমাইট রয়েছে এগুলো খুব ভালো ওষুধ এগুলো আমরা দেড় থেকে দুই এম এল পার লিটার জলে দিয়ে পুরো গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে পাতার নিচে এবং উপরে উভয় দিকে কিন্তু আমাদের ভালোভাবে স্প্রে করতে হবে এর সাথে আমাদের যেটা ব্যবহার করতে হবে অ্যাডজুভেন্ট বা স্টিকার আমরা যদি এই কীটনাশকের সাথে একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই কীটনাশকের কাজটা খুব ভালো হবে এবার আমরা যারা ছোটো বাগানই রয়েছি সেক্ষেত্রে যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো লিকুইড সোপ বা শ্যাম্পু এক এম তার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে কীটনাশকের সাথে দিয়ে দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা গাছেতে খুব ভালোভাবে স্প্রে করে দেবো এইবার দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রে আমরা প্রথম অবস্থা থেকেই যদি ভালোভাবে ব্যবস্থা নেওয়া নিই সেক্ষেত্রে কিন্তু এরকম আস্তে আস্তে সমস্ত সাকিং সেট পুরো গাছটাকে একদম ছেয়ে নেবে আমরা মাকড়ের ক্ষেত্রে যদি দেখতে পাই আমি ক্যামেরাটা একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি পুরো গাছটা কিন্তু এরকম মাকড়সা ঝুলের মতো হয়ে যাবে গাছটা ফ্যাকাশে হয়ে যাবে সাদা বর্ণ হয়ে যাবে এবং সমস্ত গাছ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আস্তে আস্তে পুরো গাছের কালো হয়ে যাবে পাতা খেয়ে নেবে এবং গাছটা কিন্তু মারা যাবে সবশেষে তাই সেক্ষেত্রে একদম প্রথম অবস্থা থেকেই কিন্তু গাছে একদম যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং আক্রমণ বেশি হলে সেক্ষেত্রে দশ থেকে বারো দিন অন্তর অন্তর কীটনাশক প্রয়োগ করে যেতে হবে তো এবার আসি অনেক সময় কি হয় সাদা মাছি বা দয়ে পোকা বা মিলিবাগের আক্রমণ হয় পাতা এবং ফুলের গোড়ার দিকটা সাদা সাদা আঠালো পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা পেগেসাস সিংজেন্টা কোম্পানির পেগেসাস বা থায়ামেথক্সাম গ্রুপের এক তারা খুব জনপ্রিয় একটি ওষুধ এগুলো আমরা এক গ্রাম পার লিটার জলে দিয়ে খুব ভালোভাবে স্প্রে করতে হবে তাহলে আর কোনো রকম এই সাদা পাঁচি বা সাদা পোকার আক্রমণ থাকবে না এবার এই সমস্ত কীটপতঙ্গ আক্রমণ হওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু আগে আমাদের কীটপতঙ্গকে তাড়াতে হবে তারপর আমাদের গাছে সার প্রয়োগ করতে হবে এই কীটপতঙ্গ থাকাকালীন যদি আমরা সার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আরও কীটপতঙ্গের আক্রমণ বেড়ে যাবে তাই আমাদের আগে কীটনাশক প্রয়োগ করে পুরো কীট পতঙ্গ রোগমুক্ত গাছ করে তারপর আমাদের নতুন গাছে সার প্রয়োগ করতে হবে রোগ থাকাকালীন কিন্তু কোনো রকম গাছের সার প্রয়োগ করা যাবে না এবারে আক্রমণ খুব বেশি হয়ে গেলে আমাদের করতে হবে কি একদম যেগুলি আক্রান্ত অংশগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে যাতে এই আক্রান্ত অংশগুলি থেকে পরবর্তী যাতে না ছড়িয়ে যায় এদিক ওদিক এতে কি হবে কাজটা খুব ভালো হবে এবং আমি একদম ক্যামেরার সামনে থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলি একদম লাল মা করে ছেয়ে গেছে তো এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় মাকড়গুলি ছড়িয়ে না যায় এবং এগুলিকে ফেলে দিলে হবে না এগুলিকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে একদম পুড়িয়ে ফেলতে হবে ধ্বংস করে ফেলতে হবে এবং এই কাটা অংশে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যাতে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ না হয় এবং তারপরে পুনরায় আমরা মাইটিসাইড বা যে কোনো মাকড় নাশক স্প্রে করে দেবো তাহলে আর কোনো রকম ইনফেকশনের ভয় থাকবে না এটা যদি একদম লাস্ট স্টেজে যেখানে মাকড় পুরো গাছে ছেয়ে গেছে তখনই কিন্তু আমরা এই কাজটি করব তা এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ পরিচর্যা করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হবে তো এবার আসি অনেক সময় কি হয় ল্যাদা পোকার আক্রমণ হয় যেখানে পাতা খেয়ে নেয় ফুল ছিদ্র করে দেয় ফুল খেয়ে নেয় সেক্ষেত্রে আমরা প্রোফেনাফাস এবং সাইফারমেথিন কম্পোজিশনের প্রোফেক্স সুপার বা হামলা বা স্ট্রাইক এই ধরনের কীটনাশক আমরা এক থেকে দুই এম পার লিটার জলে দিয়ে পুরো গাছে স্প্রে করে দেবো তা এই ছিল পতঙ্গের আক্রমণ থেকে লক্ষ্য তো এবার সেই রোগ পোকা কী কী হয় কাছে বেশ কিছু ফাঙ্গাস ইনফেকশন দেখা যায় যেরকম কি পাতায় কালো ছোপ পাতায় হলুদ দাগ গোড়া পচে যাওয়া ড্যাম্পিং অফ এই ধরনের কিছু ফাঙ্গাস ইনফেকশান দেখা যায় সেক্ষেত্রে আমরা খুব ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি আমরা যদি একদম প্রথম অবস্থা থেকে এগুলি প্রতিহত করার চেষ্টা করতে হবে আমাদের ভালো করে পাতাগুলি লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম ইনফেকশন না হয় ছড়িয়ে না যায় যাতে তো সেক্ষেত্রে আমরা যে কোনো সিস্টেমিক বা কনট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি সাফ রয়েছে ব্যাবিস্টিন রয়েছে গোড়া পচে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারি দুই গ্রাম পার লিটার জলে দিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে এছাড়া পাতায় কালো ছোপ এবং পাতা পুড়ে যাওয়া এই ক্ষেত্রে আমরা হেক্সা কোনা জল বা টিপু কোনা জল কম্পিউশনের আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি এছাড়া অ্যামিস্টার টপ খুব ভালো একটি ফাঙ্গিসাইড এটা আমরা ব্যবহার করতে পারি ওয়ান এম এল পার লিটার জলে দিয়ে পুরো গাছে ভালোভাবে স্প্রে করিতে এছাড়া অনেক সময় কিছু নিমাটর্সের আক্রমণ লক্ষ্য করা যায় যেরকম শিকড়ের পর্যাপ্ত বৃদ্ধি হয় না অর্থাৎ গাছের গ্রোথ হঠাৎ করে থমকে যায় গাছের বৃদ্ধি হয় না সেক্ষেত্রে আমরা মাটি তৈরির সময় নিমখোল মেশাতে হবে এবং পরবর্তীতে গাছ প্রতিস্থাপন হওয়ার এক থেকে দেড় মাস পর পুনরায় আমাদের গাছে নিমখোল মেশাতে হবে সেক্ষেত্রে গাছ পিছু এক মুঠো করে নিমখোল আমাদের প্রয়োগ করতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছে যেন পর্যাপ্ত সূর্যালোক পায় এবং গাছের গোড়া সব সময় খুচিয়ে আলগা রাখতে হবে এবং গাছের গোড়া যেন আগাছা মুক্ত থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া অনেক সময় অতিরিক্ত জল বা বর্ষার কারণে গাছে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায় যেরকম গাছের গোড়া এবং কাণ্ডের দিকে ক্ষত কালো হয়ে যায় এবং পচতে শুরু করে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি যেরকম প্ল্যান্টোমাইসিন এটা আমরা এক থেকে দুই গ্রাম পার লিটার জলে দিয়ে পুরো গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এবং গাছের গোড়ার দিকটা মাটি তুলে দিতে হবে এবং খুব সুন্দরভাবে চারপাশটা উঁচু করে গাছের গোড়াটা উঁচু করে দিতে হবে যেন গাছের গোড়া জল না দাঁড়ায় এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই করে গাঁদা গাছে যেন পর্যাপ্ত সূর্যালোক পায় গাছে যদি কম সূর্যালোক পায় এবং গাছের গোড়া যদি স্বাস্থ্যে থাকে গাছের গোড়া যদি জল দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রোগ জীবাণু রোগ পোকার আক্রমণ বেশি হবে তাই অবশ্যই গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে যেন সরাসরি সূর্যালোক গাছের গোড়ায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং গাছের চারিপাশে যেন আগাছা মুক্ত থাকে সেটা খেয়াল রাখতে হবে তা এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ ঠিকমতো পরিচর্যা করি সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম গ্যাঁদা গাছের রোগ পোকা হবে না তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন